আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমরা আজকের ব্লগটি আবারও শুরু করে দিলাম। তো আজকে সকালে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছিল, তারপর দেখা যায় আস্তে আস্তে একটু বর্ষা হয়েছে, আর এখনই ব্লগটা শুরু করে দিলাম। আশা করছি সবাই না টেনে সম্পূর্ণ ব্লগটি সবাই এনজয় করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। পাশে থাকা আছে একটা বেল আইকনটি অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপর এদিকে সকালের নাস্তা তৈরি করছে, আর খুদের ভাত ছিল, মানে খুদের চাল ছিল, খুদের চাল দিয়েছিল ফরিদা আমাদেরকে। তো ওদের দান ভাঙিয়েছিল আর সেই থেকে মানে খুদের চাল হয়েছে। তো এখানে খুদের ভাত রান্না করছে আমার বোন, একটা কড়াই বসিয়ে এখানে বাগার দিয়ে দিয়েছে। তারপর এখানে পেঁয়াজ ভেজে এখন দিয়ে দিয়েছে খুদের চাল। তো এদিকে খুদের ভাত রান্না হচ্ছে আর অন্যদিকে চা বানিয়েছে আমার বোন। তো এখন দুধ চা খেয়ে নিচ্ছি বিস্কিট দিয়ে, আর মুজিদ বলছে যে ও দুধ চা খাবে, তো ওর জন্য অ্যাকচুয়ালি বানিয়ে এখন আমরাও খেয়ে নিচ্ছি, আর ওকেও দিয়েছি একটু খাওয়ার জন্য। আর এই তো এখানে সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। তো চা খাওয়া হয়ে গেলে একটু পর হচ্ছে খুদের ভাত খাবো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ আগে কিন্তু খুদের ভাতটা রান্না হয়েছে, আর এর ফাঁকে করে আর কিছু কাজকর্ম গুছিয়েছি, তারপর এখন সকালে নাস্তা খাবো খুদের ভাত। আর ভর্তা বানিয়েছে আমার বোন। তো মুজিদ বলছিল যে খুদের ভাতের সঙ্গে শুটকি ভর্তা দিয়ে খাবে, তো ওর জন্য বানিয়ে এখন আমরা খেয়ে নিচ্ছি, আর ও হচ্ছে বাড়িতে আসলে তখন খাবে। ও বেরিয়েছে একটু বাহিরে। তো সকালের নাস্তাটা অনেক মজা ছিল, মজাদার খুদের ভাত আর সেই সাথে ভর্তাও ছিল। তো আজ হচ্ছে ফরিদা রান্না করছে, আর কী কী রান্না করছে ওগুলো শেয়ার করব। তো ওদের হচ্ছে মুরগ জবাই করা হয়েছে, মানে জবাই করবে। এখানে আলু কেটে নিচ্ছে, তারপর পেঁয়াজ রসুন আদা ওগুলো কেটে নিচ্ছে। তো ওদের পালিত একটা মুরগ ছিল, বড় মুরগা, আর এটা দিয়ে হচ্ছে ও শিন্নি রান্না করবে, শিন্নির তরকারি। বেশি রাখ দেখছে না, ফোর ফোরাইয়া চলে যাচ্ছি রাখা, তেল হইব না, তেল আছে ওখানে তুলে রান্তায় মুরগার কত দিন হয়েছে? বছর হয়েছে গেছে, 12 মিনিট। ফেসবুক
আর কম্বল না গেলে মুরগার চিনাই তো নাই খাইবি তোমরা ঘরের মাঝে তো এদিকে হচ্ছে মুরগা জবাই হয়েছে আর মনে হচ্ছে যেন গরু জবাই হয়েছে এরকম অবস্থা। অনেক বেশি শক্ত ছিল দেশি চিকেন, সে কারণে গরুর মতো মানে কাটা হচ্ছে। আর এদিকে হচ্ছে আমার ছোট বোন রেডি হয়ে গিয়েছে, এখন যা চলে যাচ্ছে পরীক্ষাতে। তো আজকের দিনের ওয়েদারটা দেখতেই পারছেন, বাহিরে কোনো রোদ নেই, বৃষ্টি নেই, এরকম একটা ওয়েদার। তো ভালো লাগছিল। আর এখানে দেখতে পারছেন সব কিছু নিয়ে চলে এসেছে, এখন রান্নাবান্না শুরু করবে। তো আমাদের চুলায় রান্না করবে, আমরা যে চুলায় রান্না করি মাটির চুলা, একসঙ্গে দুইটা তরকারি হয়ে যায়। তো ওখানে কিন্তু বসিয়ে দিচ্ছে, আর এই তো এখন চুলার মধ্যে আগুনে জ্বালিয়ে নিচ্ছে। এখানে ফরিদা রান্না করছে, ও হচ্ছে মাখিয়ে জাকিয়ে রান্না করবে, যেহেতু শক্ত চিকেন তো সেই কারণে এখানে মাখিয়ে তরকারিটা বসিয়ে দেবে প্রথমে, আর ভালো করে কষাবে। পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে, তারপর আদাও এখানে দিয়ে দিয়েছে। আলু খাইব, আগে বইলা আগুন ধরাইলা তেল দিস হজরা মহানি দিস সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, গরম মশলা দেওয়া হয়ে গিয়েছে। সব শেষে তেল দিয়ে এখন ভালো করে মেরিনেট করে নেবে, আর লবণও দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী। না হ্যাঁ পানি কমাই দিস,
পানি বাড়াই দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন তরকারির হাঁড়িটা কিন্তু বসিয়ে রেখেছে, আর আগুন তো জ্বালানো হয়ে গিয়েছে, আর মুরগির হাড় চামড়া ওগুলো দিয়ে কিন্তু ডাল রান্না করবে। আর এখানে দেখতে পাচ্ছেন হাড্ডিগুড়ি দিয়ে এখানে ডাল রান্না করার জন্য নিয়ে নিয়েছে, তো একইভাবে মাখিয়ে জাকিয়ে বসিয়ে রাখছে। আর দেশি মুরগির চামড়া কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু, আর এই চামড়া থেকে অনেকটাই তেল বের হবে। আর এই তো বড় হাঁড়িতে ভাত বসিয়ে রেখেছে, আস্তে আস্তে ভাত হয়ে যাবে। দুই চুলা দিয়ে তিন চুলা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে। এখানে মাংস কষানো হয়েছে অনেকক্ষণ যাবত, তারপর এখানে আলু দিয়ে দিয়েছে। বাতাসে রুশ মুশ ফরিয়ে দিলাম, আমরা তো রুশ রান্ধলাম আলু, বাতাসে আলু দিলাম, মায়ের মশলা আমরা যেমন মশলা দিছি না, আমরা তো মশলা দিছি ওদের সেই। তো আলু দেওয়ার পর ঢাকনা দিয়ে আবার ডেকে রেখেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মুরগির হাড় চামড়া এগুলো কষানো হয়েছে, আর উপরে কিন্তু তেলটাও বেশি উঠেছে, অনেকক্ষণ কষানো হয়েছে। এখন ডাল দিয়ে দিচ্ছে, মসুর ডাল দিয়ে এই তরকারিটা রান্না করা হচ্ছে। এখানে আলু তরকারি ঝোল দিয়ে দিচ্ছে যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, আর আলু সিদ্ধ হওয়ার পর বাকি পানি দেওয়া হবে ঝোলের জন্য। তো রান্না বান্না হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন বড় মুরগ দিয়ে মানে মুরগা দিয়ে রান্না হয়েছে। বড় হাঁড়িতে পরিদা রান্না করেছে, এখানে ডাল রান্না করেছে আলু দিয়ে, আরও একটা তরকারি রান্না করেছে। তো দুপুরের খাবার সবাই খেয়ে নিয়েছে ওরা, তো আমাদের ঘরেও দিয়েছিল, আমরাও খেয়েছি শিন্নির তরকারি, আর অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে বিকাল হয়েছে, গাছ থেকে ডাব ফেরেছে, মানে ডাব ফাড়ানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাবের পানি খাওয়া হচ্ছে, আমি পানি খেয়েছি, আমরা ভাই বোন মিলে ডাবের পানি খেলাম। আর এখন যে মানে ভিতরে একটু নরম টাইপের নারিকেল দেখতে পাচ্ছেন, এগুলো তুলে খাচ্ছি, ওগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা, তো আমরা ওগুলো খেয়ে নিচ্ছি। তো এখানে মুজাহিদকে তরকারি দিয়েছে ফরিদা, দেশি চিকেনের তরকারি, ও দুপুরে ভাত খায়নি, ও খুদের ভাত খেয়েছিল বর্তা দিয়ে, আর এখন খেয়ে নিচ্ছে। তো তরকারিটা গরম করে দিয়েছে, আর এখন আমার ভাইকে ভাত দিয়ে এখন তরকারিও বেড়ে দিচ্ছি, ও এখন ভাত খাবে, ওরা দুজন মিলে দুই ভাই। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে আপনাদের সবার কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।